ফিরে আসলাম বিরতির পর। বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে কার্যকরিনী বৈঠক অনুষ্ঠিত কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রে। লোকসভা ভোট রয়েছে, ভোটের আগে সংগঠনকে শক্তিশালী করার প্রক্রিয়া চলছে শাসক দলের মধ্যে। জারি অন্তর্গত শাসক দলের যে সংগঠনগুলি রয়েছে যার মধ্যে যুব সংগঠন যুব মোর্চার পক্ষ থেকে আজ বৈঠকের আয়োজন ব্রজেন্দ্রনগর এলাকায়। কদমতলা কুর্তি মণ্ডলের যুব মোর্চার কার্যকরিনী বৈঠকের আয়োজন, বৈঠককে কেন্দ্র করে উপস্থিত ছিলেন যুব মোর্চার কার্যকর্তারা। বিশেষ করে বৈঠকে ছিলেন বিজেপির উত্তর জেলার যুব মোর্চার সভাপতি জয়জিৎ শর্মা, কদমতলা কুর্তি মণ্ডলের যুব মোর্চার সহ সভাপতি থেকে শুরু করে যুব মোর্চার নেতৃবৃন্দরা। যে বৈঠক কার্যকরিনী বৈঠককে কেন্দ্র করে কি বক্তব্য উঠে আসছে যুব মোর্চার পক্ষ থেকে শুনুন। যে ইস্যুগুলো থাকবে সেটা হচ্ছে যে বিগত তিন মাস আমরা কি কাজ করেছি এবং কতদূর অবধি আমাদের কাজ সম্পূর্ণ হয়েছে সেটা নিয়ে আলোচনা পর্যালোচনা এবং আমাদেরকে কেন্দ্রীয় কমিটি, রাজ্য কমিটি এবং জেলা কমিটি এবং এই মন্ডলের নিজের উদ্যোগে যে কর্মসূচি আমরা নিয়ে থাকি সেই কর্মসূচিতে আগামী দিন আমরা কিভাবে বাস্তবায়িত করতে পারি সেই সব বিষয় নিয়ে আমাদের উত্তর কেন্দ্রের জেলা কমিটি আমরা সকলেই হিসেবে আমাদের কার্যকারিতা করেছি। তারপরে আমাদের এখানে মন্ডলভিত্তিক কার্যকারিণী এবং বুথ সশক্তিকরণ অভিযান সেটাও আমরা সংযুক্ত করে এইবারে আমাদের কর্মসূচি নিয়ে আমরা মন্ডলভিত্তিক কথা করছি। পরবর্তী সময়ে এটা আমরা বুথ লেভেলে করবো, বুথে বুথে গিয়ে মূল আমাদের লক্ষ্য সব কর্মসূচির আমাদের লক্ষ্য একটাই যে ভারতীয় জনতা পার্টির যে বিচারধারা যে চিন্তাধারা এবং ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী বিশ্বের দরবারে যেভাবে ভারতকে নিয়ে আসছেন সেই বিষয় নিয়ে আমরা সাধারণ মানুষকে অবগত করা, আমাদের দলের সঙ্গে ওনাদেরকে সামিল করা এবং বিশেষ করে স্বাধীনতার 70-77 বছর পর অব্দি এই ভারতবর্ষের মানুষের গরিব মানুষের উন্নয়নের কথা অনেক প্রধানমন্ত্রী বলেছেন, গরিবি সরিয়ে দেওয়ার কথা অনেক কথা বলেছেন, কিন্তু বাস্তবে আমরা নরেন্দ্র মোদীজির 10 বছরে প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সত্যিকারে যুব মোর্চার নেতৃত্বের বক্তব্য আপনারা শুনলেন। লোকসভা নির্বাচনে পুনরায় রাজ্য বিজেপি সরকার প্রতিষ্ঠিত করছে, বিশেষ করে কেন্দ্রে প্রতিষ্ঠিত করছে এবং রাজ্যে দুটি আসনে জয়লাভ করার জন্যই বিশেষ তৎপর রয়েছে এবং সেই তৎপরতার অঙ্গ হিসেবে প্রত্যেকটা অঙ্গ সংগঠনের পক্ষ থেকে চলছে জোরদার প্রস্তুতি। একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।